হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। এই তো এই ব্লগটা আমার সকাল থেকেই করা, যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠেছি আর আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল, বেশ ভালো লাগছিল। তো এই তো দাঁড়িয়ে বাইরের পরিবেশটা দেখতেছিলাম, আর এই তো একটা বড় বাজ পাখি বসেছিল, তো এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। নিজের কাছের মানুষগুলো, নিজের আপনজনগুলো যখন অসুস্থ থাকে তখন কোনো কিছুই ভালো লাগে না, ভালো জিনিসগুলো কখনোই ভালো লাগে না। তো এই তো সকালের দিকে নাস্তা টাস্তা করে মেয়েকে বললাম, তুমি তোমার বাবার সাথে থাকো, যেহেতু ওর বাবার পায়ে প্রচুর ব্যথা। আর এইদিকে আমি আমার হাতের কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমার মেয়ের ফাইনাল এক্সাম চলতেছে আর আমাকে যেহেতু নিয়ে যেতে হবে, তো আমার শাশুড়ি আম্মা যেহেতু রান্নার দায়িত্বটা নিয়েছে, আর আমি আম্মাকে সব কিছু গুছিয়ে দিয়ে যাচ্ছি। আর রাজামণি তার বাবাকে একটু যত্ন করতেছিল, মাথাটা ম্যাসেজ করে দিচ্ছিল, আর ওর বাবা অনেক আরাম পাইতেছিল। তো এই তো আমি আর আমার মেয়ে রেডি হয়ে গিয়েছি, যেহেতু 10টায় পরীক্ষা শুরু, তাই আমরা এখন বের হয়ে যাব। আর আমি আজকে হিজাবটা পরেছি অন্যরকমভাবে, সবসময় তো হিজাব একটু পেঁচিয়ে বেঁধে ক্লিপ দিয়ে আটকিয়ে দেই, তো আজকে আমি একদম নর্মালভাবে হিজাব পরেছি, যেহেতু প্রচুর গরম লাগতেছিল। আর এখন গরমের তাপমাত্রা মনে হচ্ছে যে বেলা যত বাড়তেছে গরমের তাপমাত্রাও বেড়ে যাচ্ছে, তো এই তো এভাবে হিজাবটা পরলে কি একটু আরাম লাগে। তো এই তো আমি রেডি হয়ে গিয়েছি আর এখন বের হয়ে যাব। বাসায় আসতে আসতে আমার দুপুরবেলা হবে আর কি, তো আম্মাকে সব কাজ বুঝিয়ে দিয়ে গেলাম, যাতে বুয়ারা আসলে সুন্দর করে তারা করে নিতে পারে। আর আমিও যেহেতু সব কিছু গুছিয়ে রেখে গিয়েছি, মেয়েকে স্কুলে নিয়ে যেহেতু চলে এসেছি, ওকে ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আর আমরা এখানে বসার জায়গা ছিল, এখানে বসেছিলাম, যেহেতু এখানে রাস্তার হাইওয়ে রাস্তার কাজ করতেছে, স্কুলের অনেক অংশই ভেঙে ফেলা হয়েছে, তাই ওরকম একটা বসার জায়গা নেই। তারপরে যতটুকু ছিল আর কি, ওখানে আমরা সবাই, সব প্যারেন্টসরা গার্ডিয়ানরা মিলেঝিলি আর কি বসি, বসে গল্প করি, কেউ একটু দাঁড়ায় কেউ বসে থাকে এরকমভাবে আর কি। তো এ তো যেহেতু এখানে একটা বট গাছ ছিল, এই বট গাছের ছায়াটাই আমাদের গায়ে লাগতেছিল, আর এই বট গাছে প্রচুর বট ফল হয়েছে, যেখানে অনেক ধরনের পাখি ছিল। সব পাখির নাম তো আর আমি বলতে পারবো না, কিন্তু আমি এখানে কোকিল পাখি দেখেছি, আমার কাছে বেশ ভালো লাগলো। এই তো পাখি তার মা পাখিটা তার বাচ্চা পাখি খাইয়ে দিচ্ছিলো, আর পাখির কিচির মিচির আওয়াজ কার না ভালো লাগে, আমার কাছে তো বেশ ভালো লাগে, যেহেতু মনটা অনেক খারাপ তাই ভালো লাগাটা ওরকম একটা ভালো লাগে না এখন। তারপরে চেষ্টা করি একটু ভালো থাকার, আল্লাহর কাছে দোয়া করি যাতে সব কিছু ঠিক হয়ে যায়, কাছের মানুষগুলো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আসলে মনের দিক থেকে ওরকম একটা শান্তি এখন কেন জানি পাই না। এই তো তারপরে আমি এক ভাবির সাথে অফিস রুমে আসলাম, সিউর সাথে কথা বলতেছিলাম, যেহেতু এই ছোট্ট বেবিটাকে আয়দাকে ভর্তি করানো হবে, তো ওর অ্যাডমিশনের ব্যাপারে আমরা কথা বলতেছিলাম। ভাবি যেহেতু কথা বলতেছিল, আমাকেও নিয়ে এসেছে, আর সিও ওকে অনেক প্রশ্ন করলো, তো অফিস রুমে চলে এসেছে ভর্তির ব্যাপারে। আর আমি যেহেতু ভাবির সাথেই ছিলাম, ভালো লাগছিল, যেহেতু এখানে একটু এসির বাতাস ছিল, একটু হলো ঠান্ডা আবহাওয়া পাচ্ছিলাম। তো এই সময়টা মানে অনেকটা সময় যেহেতু বসে থাকতে হয়, এই সময়টা আমরা যারা প্যারেন্টস তারা একসাথে বসে গল্প করি, কথা বলি, অনেকের অনেক সমস্যা, তখন মনে হয় যে সত্যি বলতে আমার নিজের কোনোই সমস্যা এটা সমস্যা না। তো এই তো এর মধ্যে বাসায় যেহেতু চলে এসেছি, এসে একদম ফ্রেশ ট্রেশ হয়ে এখানে বেশ কিছু বাজার ছিল যেগুলো বের করে নিচ্ছি। এই বাজারগুলো রাজামণি বাবা এক ভাইয়াকে দিয়ে করিয়েছে, আমি লিস্ট দিয়ে দিয়েছিলাম, ভাইয়াটা বাজার করে খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে এসেছে, তো সব কিছু বের করে নিচ্ছি, কারণ বাসায় অনেক ধরনের সবজি ছিল না যেগুলো প্রতিদিন আমাদের দরকার হয়। আর এখন যেহেতু রাজামণি বাবা একটু হাঁটতে পারতেছে না, পায়ে যেহেতু প্রচুর ব্যথা আছে, তাই এই বাজারগুলো ওই ভাইয়াকে দিয়ে করিয়েছে। আমি সব কিছু নামিয়ে এখন গুছিয়ে রেখে দেব, আর অ্যাপেলগুলো ভিজিয়ে নিচ্ছি, এটা আমি রাজামণির বাবাকে খেতে দেবো। আমি অ্যাপেলটা সবসময় ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখি, তারপরে অ্যাপেলটা ছিলে ওকে দিব, অ্যাপেলটা যেহেতু খুবই পছন্দ করে,
এই তো, তারপরে দুপুরের খাওয়া দাওয়ার পরে, এটা হলো বিকেলের দিকে, রজামণি তার বাবাকে সময় দিচ্ছিল যতটুকু সময় পায় পড়াশোনার পরে, আর যে সময়টা থাকে এটা বাবাকে দেওয়ার চেষ্টা করি। আমি সব সময় বলি বাবার সাথে সাথে থাকার জন্য। আর এটা হলো সন্ধ্যার সময়, আমার ননাসরা সবাই এসেছে দেখার জন্য ভাইকে, তো তাদের নাস্তা দিয়ে আমি চা বসিয়েছি। আর এটা হলো রজামণি বাবার জন্য আমি একটা স্যুপ তৈরি করতেছি, আর এই স্যুপটার বাবা খুবই পছন্দ করে, খুবই হেলদি, বেশ কয়েক রকমের সবজি দিয়ে একটা হেলদি স্যুপ তৈরি করতেছি। আর এখানে আমি কাঁচামরিচ, ডিম আর হলো লেবু নিয়েছি, আর সাথে একটা স্যুপের প্যাকেট নিয়েছি, এটা জাস্ট ফ্লেভারের জন্য, ভালো লাগে খেতে। তো ডিমটা আমি ফেটে যেহেতু স্যুপের উপরে দিয়ে দিয়েছি, আর এখন আমি এটার মধ্যে যেই থাই স্যুপের প্যাকেট গোলানোটা পুরোটা দেওয়া হয়নি, অর্ধেকটা দিয়েছি। তো এটা দেওয়ার পরে স্যুপের রঙটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আপনারা যারা নতুন পুরনো আমার ব্লকে আছেন, আমার সাথে আছেন, আপনাদের সাপোর্ট আমার খুবই ভালো লাগে। যারা নতুন পুরনো সবাইকে ধন্যবাদ, আর যারা পুরনো আমার পাশে থাকবেন, যারা নতুন প্লিজ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন।